গতকাল এসএসসির মধ্যে এসএসসি সিজিএল এর জন্য নতুন নোটিফিকেশন বের করা হয়েছে, এইখানে সেই নোটিফিকেশন দেখতে পাচ্ছ। এবং আমরা এই নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের অন্য ভিডিওর মধ্যে করেছি, যেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। এবং অবশ্যই আমাদের উপরে যে আই বটন রয়েছে সেই আই বটনে কিন্তু ভিডিওর লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো যেখানে নোটিফিকেশন সম্পর্কে পুরো আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হাউ টু অ্যাপ্লাই। তো তোমরা কী করে অ্যাপ্লিকেশন করবে এসএসসি সিজিএল এর জন্য সেই বিষয়ে কিন্তু এ টু জেড তোমাদের জানিয়ে দেবো, তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে। হেল্পফুল হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে এইরকম আপডেটগুলি কখনোই মিস না হয়। তো চলো, সবার প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, যদি তোমাদের আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখানে আগের যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে, করে এইখানে ক্যাপসা কোড দিয়ে লগ ইন করতে হবে। তো এসএসসির যতগুলি জব ভ্যাকান্সিস রয়েছে সব ভ্যাকান্সির জন্য কিন্তু একটি মাত্র অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে, যেই প্রসেসটি কিন্তু প্রত্যেকটার জন্যই প্রায় সেম হয়। তো এইখানে আমরা তোমাদের দেখিয়ে দেবো, এইখানে সবার প্রথমে তোমাদের লগ ইন করতে হবে। যদি তোমাদের লগ ইন আইডি না থাকে বা তোমরা যদি নতুন ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের একটি কাজ করতে হবে, সেটি হলো এখানে রেজিস্টার নাও ক্লিক করতে হবে, নিউ ইউজার রেজিস্টার নাও ক্লিক করতে হবে। তার আগে একটি কথা বলে নেবো, তোমরা যারা যারা ফাইনাল ইয়ার এক্সামিনেশন দেবে গ্র্যাজুয়েশনের জন্য তারাও প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারো, কারণ তাদেরকেও কিন্তু এর জন্য অ্যাপ্লিকেশন করতে দেওয়া হচ্ছে। এবং এই বিষয়ে কিন্তু পুরো বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারো। তো এইখানে এসে সবার প্রথমে তোমরা তোমাদের রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কাছে একটি আইডি কার্ড জানতে চাইবে, এখানে তোমরা যদি আধার কার্ড থাকে তাহলে ইয়েসে ক্লিক করবে, না হলে নোতে ক্লিক করবে। তো এইখানে যেহেতু তোমরা আধার কার্ড দিয়ে করবে তাই ইয়েসে ক্লিক করবে, করার পরে এখানে আধার নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের আধার নাম্বারটি এন্টার করে দিতে হবে। এবং আধার নাম্বার এন্টার করার পর ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করতে হবে। আমরা জানি এসএসসির একটি নিয়ম রয়েছে, প্রত্যেকটি তথ্য কিন্তু দুইবার করে এইখানে লিখতে হয়, কারণ রিভেরিফিকেশন একবারই হয়ে যায় এইখানে যাতে কোনোরূপ ভুল না হয়। যদি তোমরা এখানে আধার কার্ড সিলেক্ট না করো তাহলে এখানে তোমাদের টাইপ অফ আইডি সিলেক্ট করতে হবে, অন্য কোন আইডি দিতে চাও তার নাম্বার দিতে হবে, তারপরে নাম দিতে হবে, ভেরিফাই নাম দিতে হবে। তারপরে কিন্তু নিচে রয়েছে তোমরা কি তোমাদের নাম চেঞ্জ করতে চাও, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েসে ক্লিক করবে, না হলে নোতে ক্লিক করে দেবে, দিয়ে সরাসরি নিচের দিকে চলে আসবে। তো তারপরে যখনই তোমরা নিচের দিকে আসবে তখনই এইখানে এসে কিন্তু তোমরা আরও অনেকগুলি অপশান দেখতে পাবে, যেখানে ফাদার্স নেম রয়েছে, ভেরিফাই ফাদার্স নেম রয়েছে, মাদার্স নেম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, ভেরিফাই ডেট অফ বার্থ রয়েছে, তারপরে তোমাদের ম্যাট্রিকুলেশন এডুকেশনাল ডিটেলস, অবশ্যই তোমাদের যে ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ডিটেলস রয়েছে অর্থাৎ মাধ্যমিকের এক্সামিনেশন ডিটেলস রয়েছে এখানে দেখতে পাচ্ছ, 10th ক্লাস এক্সামিনেশন ডিটেলস এখানে দিতে হবে। এডুকেশনাল বোর্ড সিলেক্ট করবে, ভেরিফাই এডুকেশনাল বোর্ডের মধ্যে ক্লিক করে এখান থেকে চুজ করে নেবে, তারপরে আবারও তোমরা নিচের দিকে আসবে। আসার পর এইখানে তোমাদের রোল নাম্বারটি লিখতে হবে, এবং অবশ্যই এইখানে রোল নাম্বার লেখার যে সিস্টেম সেটি কিন্তু এইভাবে বলে দেওয়া হচ্ছে, প্রথমে রোল লিখবে, তারপর একটি হাইপেন দেবে, দিয়ে কিন্তু তোমাদের নাম্বার লিখে দেবে, তারপরে ভেরিফাই রোল নাম্বারে আবারও সেই রোল নাম্বার লিখতে হবে, ইয়ার অফ পাসিং লিখতে হবে, ভেরিফাই করতে হবে, জেন্ডার চুজ করতে হবে, লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো এইখান থেকে তোমাদের তোমরা কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো সেই লেভেলটি চুজ করবে, মোবাইল নাম্বার দিতে হবে, ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, ভেরিফাই মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, ইমেল আইডি ভেরিফাই করতে হবে। এবং এখান থেকে স্টেট চুজ করে যখনই তোমরা সেভে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে আবারও একটি পেজ খুলে যাবে, তোমরা সেই পেজটি কিন্তু দেখতে পারবে। এবং সেই পেজের মধ্যে এসে সবার প্রথমে তোমাদের কাস্ট সিলেক্ট করতে হবে, এখানে কাস্ট দেখতে পাচ্ছ, কাস্ট সিলেক্ট করতে হবে, ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, আইডেন্টিফিকেশন মার্ক অর্থাৎ তোমাদের শরীরের মধ্যে এমন কোনো দাগ যার মাধ্যমে তোমাদের চেনা যায় সেই মার্ক এইখানে অবশ্যই লিখতে হবে। তারপরে রয়েছে তোমাদের তোমাদের ডিজেবিলিটি, যদি কেউ ডিজেবল থাকো সেটি এখান থেকে চুজ করতে পারো, তারপরে তোমাদের যদি ডিজেবিলিটি থাকে তাহলে এখান থেকে ডিজেবিলিটি সার্টিফিকেট দিতে হবে, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে, এস্টেট লিখতে হবে, এস্টেট ভেরিফাই করতে হবে, এবং তারপরে আবারও নিচের দিকে চলে আসবে এবং এইখানে এসে কিন্তু ডিস্ট্রিক্ট, পিনকোড, তারপরে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেমে ইয়েসে ক্লিক করে দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গেই নিচের ফর্মটি কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, তারপর সেভে ক্লিক করতে হবে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে,
যখনই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে এইভাবে তোমাদের সামনে একটি ডিক্লারেশন খুলে যাবে, যেইখান থেকে তোমাদের কিন্তু এইখানে তোমরা ডিক্লারেশনটি দেখতে পাচ্ছ। ডিক্লারেশনটি এখানে এগ্রি করতে হবে, করে ফাইনাল সাবমিটে তোমাদের, যখনই তোমরা ফাইনাল সাবমিটে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। ফাইনাল সাবমিটে ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের ইমেল এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে বলবে, যেইখান থেকে তোমাদের ইমেলে এবং মোবাইল নাম্বারে ওটিপি যাবে, যেই ওটিপিটি দিয়ে কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার এবং তোমাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি ভেরিফিকেশন করে নিলে সেই মোবাইল এবং ইমেলের মধ্যে এসএমএসের মাধ্যমে কিন্তু তোমাদের যে আইডি রয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে এবং সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যখনই তোমরা লগ ইন করবে করার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু তোমাদের সামনে আবারও একটি নতুন পেজ খুলে যাবে, যেইখান থেকে তোমাদের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল অর্থাৎ সিজিএল এর 2023 জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো এইখানে এসে সবার প্রথমে দেখবে তোমাদের প্লিজ বি কেয়ারফুল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি যখন ফিল করবে তখন কিন্তু তোমাদের কেয়ারফুল থাকতে বলা হচ্ছে। তারপরে এসে এইখানে তোমরা এই ডিটেলসগুলো অলরেডি ফিল দেখবে, কারণ তোমরা রেজিস্ট্রেশনের সময় কিন্তু এই ডিটেলসগুলো ফিল করেছো, তাই এই ডিটেলসগুলো কিন্তু একদম এইখানে ফিল আপ করা থাকবে এবং তার নিচেই কিন্তু তোমাদের আসতে হবে এবং এসে এইখান থেকে কিন্তু তোমাদের 15 নম্বরে কিন্তু তোমাদের যে এক্সামিনেশান সেন্টার সেই এক্সামিনেশান সেন্টার চুজ করতে হবে। তারপরে এক্স সার্ভিসম্যান হলে ইয়েস, না হলে নোতে ক্লিক করবে এবং যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে এই ডিটেলসগুলো ফিল করতে হবে, না হলে কিন্তু এই ডিটেলসগুলো ইনভিজিবল হয়ে যাবে। তার নিচে তোমাদের আসতে হবে এবং 20-এর 1 নম্বরের মধ্যে এইখানে কিন্তু একটি ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে, যদি তোমাদের এস রিল্যাক্সেশন লাগে, আপার এস রিল্যাক্সেশন, তাহলে কিন্তু এইখানে তোমাদের ইয়েস করতে হবে এবং তার নিচে কিন্তু কিসের জন্য তোমাদের এস রিল্যাক্সেশন লাগছে বা কোন ভিত্তিতে তোমাদেরকে এস রিল্যাক্সেশন দেওয়া হবে সেটি এইখান থেকে চুজ করতে হবে। তারপরে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন এইখান থেকে চুজ করতে হবে, করার পর কিন্তু তার নিচে আসতে হবে। তারপরে 22 নম্বরে কিন্তু ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে এসে তোমাদের এইখান থেকে চুজ করতে হবে। তারপরে তোমাদের রয়েছে তার ডিটেলস কিন্তু এখানে একদম পুরোপুরিভাবে ফিল করতে হবে, করার পর কিন্তু তোমরা নিচের দিকে চলে আসবে এবং নিচের দিকে আসলে কিন্তু এইখানে দেখতে পারবে এইখানে রয়েছে ডু ইউ ওয়ান্ট টু মেক ইয়োর পার্সোনাল ইনফরমেশান অ্যাভেলেবল, তো এইখানে কিন্তু তোমাদের ইয়েস করতে হবে। তার নিচে যদি আসো তার নিচে এসে কিন্তু তোমাদের যে ডিটেলস রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা আগেই ফিল করেছিলে সেই ডিটেলসগুলো এইখানে দেখাবে এবং সব শেষে তোমাদের এইখানে এসে কিন্তু তোমাদের একটি ফটো এবং একটি সিগনেচার আপলোড করতে হবে। ফটো কিন্তু অবশ্যই এইখানে দেখতে পাচ্ছ 20-50 KB মধ্যে আপলোড করতে হবে এবং সিগনেচার 10-20 KB মধ্যে আপলোড করতে হবে এবং এইখানে কিন্তু ফরম্যাটও বলে দেওয়া হচ্ছে JPEG অথবা JPG ফরম্যাটে আপলোড করতে হবে, এইখানেও কিন্তু সেম ফরম্যাট রাখা হয়েছে। তারপরে এইখানে কিন্তু তোমাদের অবশ্যই এই যে 3 জানুয়ারি 2023 এর আগে যদি তোমরা ফটো উঠে থাকো সেই ফটো কিন্তু দেবে না, তারপরের ফটো কিন্তু তোমরা অবশ্যই আপলোড করবে এবং তারপরে ডিক্লারেশনটি দেখবে, দেখে এইখানে আই এগ্রিতে ক্লিক করে এখানে ক্যাপচা কোডটি ফিল করে দেবে, দিয়ে এখানে প্রিভিউয়ে তোমরা ক্লিক করবে। তার নিচে যদি আসো তার নিচে তোমাদের যে ফটো যেই রকম ফটো দরকার সেই ফটোর ডিটেলস কিন্তু এইখানে বলা হচ্ছে, অ্যাকসেপ্টেবল ফটোস বা ফটোগ্রাফ এইখানে, তার নিচে যে ফটোগুলি রয়েছে এই ফটোগুলি বা এই রকমের ফটো যদি হয় তোমাদের তাহলে সেগুলি কিন্তু কোনোভাবেই গ্রাহ্য হবে না, সেগুলি কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো যখনই তোমরা প্রিভিউয়ে ক্লিক করবে, প্রিভিউয়ে ক্লিক করার পর তোমাদের কাছে ফাইনাল সাবমিটের অপশন আসবে, তোমরা সেখান থেকে ফাইনাল সাবমিট করে যখনই তোমরা পেমেন্ট করে দেবে করার সঙ্গে সঙ্গে তোমাদের এসএসসি সিজিএল এর জন্য যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে একদম, কিন্তু কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা ছাড়াই তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো তোমরা যারা যারা এসএসসি সিজিএল এর জন্য অ্যাপ্লিকেশন করতে চাও বা করবে তারা অবশ্যই খুব তাড়াতাড়ির মধ্যে করে নাও, কারণ আমরা জানি এসএসসি সাইট কিন্তু শেষের দিকে খুবই খারাপ থাকে, খুবই অবস্থা খারাপ থাকে, তখন কিন্তু একদমই ওপেন হতে চায় না, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন করে রেখে দেবে। তো আশা করি তোমরা যাবতীয় তথ্য বুঝতে পেরে গেছো, যদি এরপরেও তোমাদের কোথাও কোনোরূপ অসুবিধা থাকে বা ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোথাও কোনোরূপ সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো, আমরা প্রত্যেকের কমেন্টের যথাযথ অ্যান্সার দিয়ে তার হেল্প করার চেষ্টা করবো। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।